মানুষ গায়ক এক্স এমপি বর্তমানে ও কদিন আগে শীতলকুচির ঘটনার পর বুকে একটা প্ল্যাকার্ড নিয়ে ধর্মতলায় দাঁড়িয়েছিলেন, বহিরাগত বাহিনী এসে চার বাঙালির প্রাণ নিল, চার বাঙালিকে গুলি করে মারল, সে সাংবাদিককে বিবৃতি দিয়ে বলছে বাঙালির মাকে বলাৎকার করে আমরা তার বিরুদ্ধে থানায় এফআইআর করতে যাব। সরকারকে প্রশাসনকে দুজনকেই অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়ে যেতে চাই, আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করি, ওনার ক্ষমা চাই, তাহলে আমরা আমাদের অভিযোগও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি। উনি যদি বলেন যে উনি অপ্রীতস্থ অবস্থায় এই ধরনের কথা বলেছেন, আমরা মনে করব ঠিক আছে একবারে মাফ করব, আর যদি তা না হয় আইপিসি সিআরপিসিতে যদি এই অপরাধী শাস্তি না পায় তাহলে জনতার আদালতে শাস্তি পাবে 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 আর পাবে। বুদ্ধিজীবীরা যদি ভাবে যে সরকারি বাধ্যতা পাওয়ার জন্য সরকারের দালালি চিরকাল করবে তাহলে তারা ভুল করছে। আপনি ভাবুন তো, পশ্চিমবঙ্গে আমি কোনো আফগানিস্তানের কথা বলছি না, পাকিস্তানের কথা বলছি না, সিরিয়ার কথা বলছি না, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে যদি এই ধরনের কথা সেই জাত তুলে কেউ বলতো তাহলে তাকে এতদিনে সেই মানে ভারতবর্ষের আরেক প্রান্তের মানুষ, তারা ভারতীয় প্রত্যেকে মনে প্রাণে ভারতীয়, তারা কিন্তু তাকে ল্যাব পোস্টে ঝুলিয়ে দিত। আর এখানে আমরা ঘুমোচ্ছি, আজকে সবাই টুইট করছে, কেন আজকে করছে, উনি তো তিন দিন আগে বলে দিয়েছে। হ্যাঁ, আর আপনারা তো সাংবাদিক, কে কোন চ্যানেলের এটা পরের কথা, গালিগালাজ তো আপনার আপনাদের পেশাকে দিচ্ছে, সেটাও তো আপনাদের ভাবা উচিত। বাঙালির মাকে বলাৎকার করার কথা বলেছেন, মানে ইটস আ থ্রেট অফ রেপ, ধর্ষণের হুঁশিয়ার এক, আর বিশেষ কোনো জাতিকে উনি মেরো বলেছেন, সেটা হচ্ছে এই ভেদাভেদের সাম্প্রদায়িকে কথায় উস্কানি, এই দুটো আমাদের মেন অভিযোগ। গালিগালাজ অশ্লীল ভাষা, সেটা ওনার সহজাত জন্মগত হয়তো পারিবারিক সূত্রে প্রাপ্ত, সে বিষয় আর নাই বা বললাম, কিন্তু আমার জাতকে আমার জাতের মাকে বলাৎকার করবে আর ও রাস্তায় ঘুরবে, আইন ওকে কিছু ব্যবস্থা নেবে না, এটা একসাথে হবে না। সব হিসেবে যদি উনি বলে থাকেন তাহলে আলাদা কথা, আর যদি রাজনৈতিক অভিসন্ধি যে বাঙালির সেন্টিমেন্টে আঘাত করেছে একটু মেক আপ করতে হবে, ব্যালেন্স করতে হবে, বিজেপি আন্দোলনে যাচ্ছে, তাহলে আলাদা কথা। আবার কবির সুমনও আজকে একটু আগে আমার ফেসবুকের আমার একটা লাইভের পর উনি আর একটা স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুকে, যা করেছি বেশ করেছি, জয় বাংলা। হ্যাঁ, বাংলা মার জানো তো, অপেক্ষা করছি।